তো বন্ধুরা, আজ আমরা, আরে তুমি আমাকে যা বলবে আমি তাই করব। তো বন্ধুরা, যদি তোমাদের রিলেশনশিপের অবস্থাও কিছু এরকমই হয়, তাহলে আজ আমরা আপনাদের জন্য এনেছি অন্যরকম আশ্চর্য ইন্ট্রোবল রিলেশনশিপ হ্যাক। তাহলে লাইক করে দাও ঝটপট করে, আর পৌঁছে দাও 10,000 লাইক পর্যন্ত। আর বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও ঝটপট ঝটপট। হ্যাঁ, ফোন কি করে তুলবি? তুই তো অন্য কাজে ব্যস্ত ছিলিস না? আরে এইসব তুমি কি বলছো, আমি তো শুধু পড়তেই গেছিলাম। ঠিক আছে পড়, কিন্তু ফোন কাটবি না। আমার তো হয়ে গেছে, তোর হয়নি এখনো? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা বাই। হ্যাঁ হ্যাঁ বাই, আর এক কাপ চা নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। আরে মিনি কোথা থেকে এলি? আরে ওই যে গ্রুপ স্টাডিটা ছিল না, ওইখান থেকেই। আজকে দিনটা কেমন গেল? ভালোই ছিল। তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি আসছি। হ্যাঁ ওখান থেকে এখানে ফ্রেশ হয়ে আসছি। তখন থেকে ফোন করছি, ফোন ধরছিলিস না কেন? হ্যাঁ আরে আমি তো তখন মা বাবার সাথে কথা বলছিলাম না, তাই জন্যই। মা বাবার সাথে কথা বলছিলিস নাকি অন্য কারোর সাথে? এসব তুমি কি বলছো? ঠিকই বলছি আমি। আচ্ছা ঠিক আছে ছাড়ো, আমার না খুব মাথা যন্ত্রণা করছে আর শরীরটাও ভালো লাগছে না, আমি ঘুমোতে যাচ্ছি। হ্যাঁ এখন নাটক করিস না আর রাখ ফোন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, টাটা। The next morning. হ্যালো, সারা রাত কার সঙ্গে ব্যস্ত ছিলিস? হ্যাঁ অন্য সিম লাগিয়ে সারা রাত ধরে কথা বলছিলিস? আরে আমি কারোর সাথে কথা বলছিলাম না, আমি তো শুয়েছিলাম। ঘুমোচ্ছিলিস? আমি জানি তুই কি করছিলিস, এখন ফোন রাখ আর কথা বলিস না। আরে এমন কেন বলছো, আমার শরীর খারাপ ছিল, এর জন্যই তো ঘুমোচ্ছিলাম না। কি ভাই, কিরকম বয়ফ্রেন্ড রেখেছিস তুই? রিলেশনশিপের মানে স্পেস দেওয়া হয়, তোর জীবনেও কিছু লক্ষ্য আছে, অন্যের ছেলের জন্য সেগুলো কেন নষ্ট করছিস? ভাই এবার থেকে এরম ভুল কখনো হবে না। তোমার সাহস কি করে হলো যে তুমি সমাজ ছবিতে লাইক মেরেছো? কি ভাবো তুমি নিজেকে নিজে, আমার সাথে ডেট করছো আবার অন্য মেয়েকে লাইন মারছো? আগে তো তুমি এরাম ছিলে না? দেখো বন্ধুরা, যদি রিলেশনে থাকো আর হঠাৎ করে এমন সিচুয়েশনে পড়ে যাও, তো কাছে রাখো হেডফোন আর কানে দিয়ে গান শোনো। এবার তোমাদের পার্টনার যা খুশি বলুক, রিলেশন তোমাদের ঠিকই থাকবে। নেক্সট টাইম থেকে এরকম করবে না তো? আমার কিন্তু এরকম পছন্দ নয়, আমার সাথে সব চলবে না। ওকে বেবি। আমার জানু, আমার বাবু, চলো না সামনে একটা 5-star রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে বসি। আরে আজ ওই যাই, চলো, ওখানে কেউ ডিস্টার্ব করবে না আর ভালো লাগবে, আর ওখানে কিছু খাবার অর্ডার করে নেব, কি আছে? হ্যাঁ যাবো তো একদিন প্ল্যান করে, এবার চলো না চলো না। জানো আজ তুমি হেব্বি কিউট লাগছো, কি ব্যাপার? হ্যাঁ আজ তুমি যা চাইবে সেটাই দেবো, বলো না কি চাই। আমার জানোর বেশি কিছু না, আমার একটা স্বপ্ন আছে খালি ডায়মন্ড রিং এর, আর তুমি তো আমাকে প্রপোজ করার টাইমে ডায়মন্ড রিং ও দাওনি, তাও আমি হ্যাঁ বলেছি। এবার চলো ঝটপট দিয়ে দাও আমার ডায়মন্ড রিং। হ্যাঁ ইচ্ছে তো ভালো, আমার কিডনিটা চেয়ে নিতিস। কি ভাবছো বাবু, বলো না কবে দেবে। উঠাইয়ে না উঠাইয়ে না। আচ্ছা বাবু তুমি অর্ডার করো, আমি এক্ষুনি আসছি। উঠাইয়ে না। হ্যালো, হ্যাঁ জানু বলো। এখন না আমি বাবার সাথে এসেছি, মেডিসিন শপে আছি। কি সত্যি আমার জন্য iPhone 12 নিয়ে এসেছো? ও হাউ সুইট অফ ইউ। আমি না আমি এক্ষুনি আসছি, ওকে বাই বাই বাই। শোনো না, আজ না আমাকে বেরোতে হবে, বাবার জন্য ওষুধ কিনতে যেতে হবে। কিন্তু ডায়মন্ড রিং, ডায়মন্ড রিং মনে রেখো। হ্যাঁ।
তোকে তো সালা এক্ষুনি ব্লক করছি আমি। জানো আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি। সামনের মাসে আমরা আবার দেখা করব। ঠিক আছে জানো, ঠিক আছে। তো তুমি আসবে তো? বলো না, তাড়াতাড়ি বলো। কি তুই এখনো অধীরের সাথে কথা বলিস? হ্যাঁ, ও আমার সত্যিকারের ভালোবাসা। কি সত্যি ভালোবাসা? বছরে 5-6 বারই তো দেখা করতে পারিস ওর সাথে। আমরা দূরে থেকেও কাছে আছি। আরে এইসব সিনেমাতে হয়, তুই এক কাজ কর, কাল না বলে ওর সাথে দেখা করতে চলে যা। দি নেক্সট ডে। জানো? হ্যাঁ বলো। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আচ্ছা, আর আমার মতন প্রেমিক তুমি কুলিতেই পাবে। কবি বন্ধন জুড়া লিয়া, কবি দামন ছুড়া লিয়া। দেখেছিস, আমি বলেছিলাম না এইসব লং ডিস্টেন্স রিলেশনশিপ নামের জন্যই হয়, এতে ভালোবাসা ঠালোবাসা কিচ্ছু থাকে না। তুই ঠিক বলেছিলিস, আমি পাগল ছিলাম, কিন্তু এখন আর নেই। আরে কি হয়েছে বলো, কি হলো বলো? এই কি হয়েছে বলো? কিছু না, কিছু না। এখনো তো অনেক গিফট বাকি আছে তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি না ক্লাসের জন্য লেট হচ্ছি, পরে দেখা করবো। হ্যাঁ বাই। ঠিক আছে বাই। হ্যাঁ এটাও পড়িনি, তুই একটুও পড়াশোনা করিস না। তুই অনেক লেট আজকে। চলো এবার ক্লাস শুরু হবে, সব ঠিকঠাক করে পড়ে নি। হ্যাঁ মা বলো। কি অ্যাডমিশনের ফিস দিতে পারবে না? কিন্তু মা দেখো না কিছু জোগাড় হয় কিনা। কি হলো ভাই? আরে আমি এখনো পর্যন্ত অ্যাডমিশনের ফিস দিতে পারিনি, ফ্যামিলি প্রবলেম চলছে। চল আজকে ক্লাস কমপ্লিট হয়ে গেল, এই নাও তোমার জন্য পিৎজা। খুলে তো দেখো। ভালো হয়েছে, আমার খিদেও পেয়েছিল খুব জোর। এবার যাও গিয়ে অ্যাডমিশন ফিসটা দিয়ে দাও। তুমি কিভাবে জানলে? আরে যাও যাও, দেরি করো না, যাও। চল চল, কিন্তু তোর পিৎজাটা কিন্তু হেভি। সেটা তো ঠিক। চল এবারে ফিস দিয়ে দে। দেখো এই সুন্দর গিফটটার জন্য না, প্রথমে একটা পিৎজার বক্স নিয়ে নাও, আর তারপর নাও টাকা, কারণ গার্লফ্রেন্ডের দরকার। এবার নোটটাকে এভাবে ফোল্ড করো, এবার আরেকটা নোট নিয়ে এই ফোল্ডের মধ্যে এইভাবে দাও, আর তারপর আবার এভাবে ফোল্ড করো, আর তারপর নাও পেপার ক্লিপ, আর ওই ফোল্ড করা নোটটাকে সিকিউর করে দাও। তো সেম ভাবে আরেকটা নোট নাও, ফোল্ড করো, আর একটা নোটকে ভেতরে দিয়ে পেপার ক্লিপের সাহায্যে এভাবে সিকিউর করে দাও। এভাবে যতটা সম্ভব ততগুলো বানিয়ে নাও। এবার প্রথমে ওই বক্সটাতে আমাদের দিতে হবে কিছু পয়সা, আর তারপর আমরা যে নোটগুলো বানিয়েছিলাম ওগুলোকে এভাবে একটা একটা করে সাজাতে হবে, পিৎজার মতন করে, একদম পিৎজার মতোই গোল করতে হবে। তো এই রকম রাউন্ড করার পরে পিৎজার উপরে আমাদের দিতে হবে টপিংস, মানে কয়েন। আর কয়েন দেওয়ার পরে এইটা একদম পয়সার পিৎজা তৈরি হয়ে যাবে। আর এটাকে যদি গার্লফ্রেন্ডকে গিফট করো না, তো পার্টনার খুশির জন্য না পাগল হয়ে যাবে। কি তুমি আমাকে কোনো গিফট দিলে না? কি দেবো বলো তো, সেটাই তো দেবো তাহলে। আমার ওই 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 গিফটটা চাই, এখনই দাও। হ্যাঁ চলো চলো। আরে ওখানে অনেক গিফট আছে তো, আমার খুব পছন্দ হচ্ছে। এই নাও এই নাও, এইটা ধরো, তুমি কিচ্ছু বুঝতে পারছো না, আমি দেখে আসছি। আরে আমি কি করবো এই মেয়েদের ব্যাগটা নিয়ে? তো ভাই ছেলেদের সাথে তো এই প্রবলেমটা হতেই থাকে, লেডিস ব্যাগ ক্যারি করতে হয়। তো ছেলেরা শুনে নাও, কাছে রাখো এই রকম পলি ব্যাগ, আর পার্সটাকে না ফেলে এইভাবে পলি ব্যাগের মধ্যে দিয়ে দাও, কেউ জানতেই পারবে না যে তুমি লেডিস ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছো, আর গার্লফ্রেন্ডও খুশি হয়ে যাবে। বেবি10,000 লাইক পর্যন্ত পৌঁছে দাও, আর আমাদের সব নতুন বন্ধুরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।